শহর বর্ধমানে শামশের থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় দোকানদার ও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের তৎপরতায় জল থেকে ওঠানো হয় মৃতদেহটিকে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, আগেও এমন মৃতদেহ উদ্ধার হয়েছে শামশের থেকে। এটা একটা পুলিশ ভ্যান এসেছিল, বললো একটা বডি ভেসে গেছে, বুঝলেন, দিয়ে বললো বডিটা খুঁজে পাচ্ছি না, দিয়ে বডি আছে কোথায়, আমরা দেখলাম কোথায় বডি আছে, দেখি এবিজি পিছনে একটা বডি পড়ে আছে এখানে। এটা শ্যামসাগর, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না বইটা কোথায় পড়ে আছে এখানে। দেখলাম বইটা কোথায় পড়ে আছে, এখানে দেখলাম এবিজির পিছনে পড়ে আছে, কিন্তু এবিজির মালিক বইটা কোথায় পড়ে আছে অ্যাড্রেস ঠিক দেয়নি এখানে। এ আমরা চিনতে পাইনি এখানের মধ্যে। পুলিশ আসে, পুলিশ এসছে, স্পটে পুলিশ আছে এখানে, আমাদের পুলিশ এসছে, আমাদের আমাদের সিভিক ভাইরাও এসছে এখানে। এটা অনেক পেশেন্ট পার্টি, অনেকজন মেন্টাল পেশেন্ট আবার লাভ মেরে দেয় এখানে, অনেক রকম পেশেন্ট আছে লাভ মেরে দেয় মা বাবার সঙ্গে ঝগড়া করে, আবার অনেকজন সুসাইডে করে এখানে। বডিটা তোলা হবে, আমাদের ছেলেরা তো তুলবে এখানে, আমরা পুকুরতে তুলে এসেছি, ধারে নিয়ে এসে লেগেছি, এবার আসছে যা তোলার লোক আসছে, নৌকোতে নিয়ে এসছি, নৌকোতে নিয়ে এসছি, আমার নাম টরুণ দে। তবে এক্ষেত্রে ঘটনা আত্মহত্যার না অন্য কিছু তা ময়নাতদন্তের পরই জানা যাবে, পুলিশ তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।